বাবা যে ফাতিমা বিনতে আসাদ বাবা দি এক পা দু পা করে আপনার চলতে লাগলেন। চলতে 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 বাবা কাবা শরীফের কাছে এসেছেন ফাতিমা বিনতে আসাদ আল্লাহ তালার কাছে বাবাজি দোয়া করতেছেন। দোয়া করতে 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 বাবাজি ফাতিমা বিনতে আসাদের গর্বে বাবা প্রসাবে বাবা যন্ত্রণা উঠে গেছে। ফাতিমা বিনতে আসাদ বলতেছে বলো আল্লাহ গো ওগো রব্বুল আলামিন রব্বুল আলামিন আমার তো গর্বে যন্ত্রণা উঠে গেল গো আল্লাহ আমি কোথায় যাব কোথায় জন্ম সন্তান জন্মগ্রহণ করব ওগো আল্লাহ আপনি আমাকে ব্যবস্থা করে দিন কাবা শরীফের আশেপাশে কোনো বাড়ি নাই গো খোদাও আমি কোথায় যাব কোথায় যাব আল্লাহ গো যদি আপনার নেক বান্দি হয়ে যায় আল্লাহ আমাকে একটা জাগার ব্যবস্থা করে দে। বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সুনাম মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরাও বাবাজি খাতুন আপনার ফাতেমা বিনতে আসা যখন দোয়া করলেন দোয়া করার পরে এদিকে বেরাদার আল্লাহ কাবা শরীফে একটা এমন বাবা ঝড় আসলো আসার পরে বাবাজি আপনার ঝড়ের আওয়াজে এই কাবা শরীফে দেওয়ালটা দুই টুকরা হয়ে গেল। শোনা মানে কি রাম ওগো মা কালা শুনে যান মা রাতের বেলায় এদিকে বাবা খত আপনার কিনা ফাতেমা বিনতে আসাদ তিনি বাবা এক পা দু পা করে বাবা কাবা শরীফের ভিতর আপনার প্রবেশ করলেন। কাবা শরীফের ভিতরে যেমন বাবা প্রবেশ করাও আল্লাহর কি কুদরত এ দেওয়ালটা বাবা আবারও যেন জয়েন্ট লেগে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত দীন ইসলাম জিন্দাবাদ। এ বাবা যে মুসলমান ভাইরাও ফাতিমা বিনতে আসাদ কাবা শরীফের ভিতরে বাবা যেমন প্রবেশ করেছেন বাবা হযরতে আলী জন্মগ্রহণ করল। আলী কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছেন বাবা দেব হযরতে আলী। একদিন হয়ে গেল চোখ খুলল নাও, দুদিন হয়ে গেল বাবা চোখ খুলল নাও, তিন দিন হয়ে গেল বাবা চোখ খুলল নাও। ফাতিমা বিনতে আসাদ আল্লাহ তালাকে বলতে যোগ রব্বুল আলামিন আমার একটা সন্তান হলো গো আল্লাহ আমার সন্তান কি একটা অন্ধ জন্ম নিল নাকি যেই সন্তান দুধ পান করে নাও যেই সন্তান আমার চেহারা দেখে নাও যেই সন্তান কাবা শরীফটি দেখে নাও ওই সন্তান কেন চোখ খোলে নাও। এদিকে বেরাদার ইসলাম মাজাজ জামানি কেরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার জিবরিল আপনি তাড়াতাড়ি করে যান আমার হাবিবুল্লাহ গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেছেন আপনি তাড়াতাড়ি করে যান। যাওয়ার পরে আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও ও গো নবীজি আপনার চাচির গর্ভে থেকে সন্তান হয়েছে আপনি তাড়াতাড়ি করে যান। বাবা জিবিল আমিন নবীকে বলে দিলেন আপনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা সন্তান জন্ম নিয়েছে আপনি তাড়াতাড়ি করে জানো আমার নবীজি গারে হীরা ইবাদত করে বাবা এক পা দু পা বাবা কাবার দিকে যেতে লেগেছেন বেরাদার। এদিকে বেরাদার আবু জাহিল উতবা সাইবা এরা কাবা শরীফের বাবা তালা খুলতেছে কিন্তু বাবাজি তালা কোনো মতে খুলতে পারে নাও বাবাজি চাবি দেয় তালা খুলতে পারে নাও। আমার নাবিজি এক পা দু পা করে এসেছেন আসার পরে আমার নাবিজি বলতে চোখ চাচারা তোমরা কি করতে ওই জায়গাতে বাবা আবু জাহেল বলতে চোখ আবদুল্লাহর বেটা মুহাম্মদ আমরা কাবা শরীফের ভিতরে যাব কাবা শরীফের ভিতরে 360টা বাবা মূর্তি রয়েছে ওগো আবদুল্লাহর বেটা মুহাম্মদ আমরা তাদেরকে প্রসাদ খাইয়া তার কাছে দোয়া নেব কিন্তু বেরাদার এই আবু জাহেলেরা বাবাজি কাবা শরীফের তালা খুলতে পারে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও কোনো মতে বাবা তালা খুলতে পারে না তালা খুলতে পারে নাও। আমার নবীজি বলতে চেয়ে ওগো চাচা আপনারা হটে জানো আমার নবীজি কাবা
শরীফের গেটের কাছে দাঁড়িয়েছে বাবাজি, যেমন বাবা দাঁড়ালো অমনি বাবা যে আমার নাবিজি তালা দিকে তাকিয়েছে। আল্লাহর কি কুদরত, বিনা চাবিতে তালা খুলে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশ নারী তাকবীর, নারীর সালা, মাসলাকে আলা হযরত, পীর কা দামন, ওলি কা দামন, গাউস কা দামন, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এটা জোরে বলেন না, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, বিশ্ব নবীর জন্মদিন আজ আমাদের খুশির দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নাবিজি কাবা শরীফের গেটের কাছে এসেছে, আবু জাহালেরা চাবি দিও বাবা তালা খুলতে পারলো না, আর আমার সাহেবে কোরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকার সঙ্গে সঙ্গে বাবাজি কাবা শরীফের তালা খুলে জমিনে পড়ে গেল। ওহ সুবহানাল্লাহ, এর তো নাম রহমতের নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। বেশ বাবাজি মুসলমান, আর এখন কিছু মানুষ বলে যে নাবি নাকি দেখতে পায় না, যে নাবির পাওয়ার এত যে নাবির চোখের পাওয়ারে কাবা শরীফের তালা বাবা খুলে জমিনে পড়ে যায়, এরই তো নাম রহমাতের নাবি, জোরে বলো বাবা মুসলমান। আমার নাবিজি কাবা শরীফের ভিতরে প্রবেশ করেছে, চাচি ও চাচি আপনার গর্ভে থেকে সন্তান হয়েছে, একটু আমাকে দিন। ফাতেমা বিনতে আসাদ, তিনি বাবা চোখের পানি ঝরঝর করে পেলে বলতে, চোখ আমার নবী, ও গো নবীজি আমার সন্তান জন্ম নিয়েছে ঠিক, কিন্তু এই সন্তান তিন দিন ধরে চোখ খোলে নাও। আমার নবীজি বলতে, চোখ চাচিমাও, ও গো চাচিমাও আপনি আমাকে দিন। বাবাজি আমার নবীজি আমার হযরতে আলী কি বাবাজি কোলে নিয়েছেন, বাবাজি এক লোটা পানি দিয়ে হযরতে আলীকে বাবা গোসল করায় দিয়েছেন। আমার নবীজি যখন বাবা হযরতে আলীর বাবার ঠোঁটে চুম্বন দিয়েছে বাবা, হযরতে আলী সর্বপ্রথমে আমার নবীজি চেহারা মুবারক দেখেছে। সুবহানাল্লাহ, আলী সর্বপ্রথমে বাবাজি আমার নবীজির চেহারা মুবারক দেখেছে। হাদিসের মধ্যে পাওয়া যায় একদিন নবীজি হযরতে আলীকে বলছে, বলে আলী গো, তুমি যখন কাবাতে জন্ম নিয়েছিলি তোমার মা চেহারা দিকে তাকাওনি, তুমি কাছের দিকে তাকাওনি, কাবা দিকে তাকাওনি, তোমার বাপের দিকে তাকাওনি, ও গো আলী তুমি তিন দিন পর্যন্ত চোখ না খোলনি। হযরত আলী বলতেছি, ও গো দয়াল নবীজি, নবীজি আমি আল্লাহ তাআলার কাছে আমি ওয়াদা করেছি, আল্লাহ গো আমি দুনিয়ার সরজমিনে যাব, আমি মা চেহারা দেখব না, কাবা শরীফ দেখব না, ও গো আল্লাহ আমি দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার গাছপালা দেখব না, ও গো আল্লাহ আমি সর্বপ্রথমে দয়াল নবীজির চেহারা মোবারক দেখতে চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বরেলি সংগ্রাম জিন্দাবাদ, বরেলি সংগ্রাম জিন্দাবাদ, নারায়ে হায়দারি, ইয়া আলী, আহা বেশক সুবহান, এ বাবা জি মুসলমান ভাইরা, তাই বিরাদের ইসলাম মহাজান সামানি কিরাম, হযরতে আলী বলছো, গো নবীজি, নবীজি আপনি হলো কাবার চেয়েও কাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো নবীজি আপনি নাইলে পরে কাবা আসতো না, আপনি নাইলে পরে আমার বাপ মাকে পেতাম না, ও গো নবীজি আপনি যদি না আসতে, ও গো নবীজি দুনিয়ার কোনো জিনিসকে পেতাম না, ও গো নবীজি তাই আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছি, ও গো নবীজি আপনার চেহারা মুবারক দেখতে চাই। সুবহানাল্লাহ, বেশ বাবা আলীর গুণ, আসুন হযরত আলী কে বাবাজি নাবিজি গোসল করায় দিলেন, তো নাবি ফাতেমা বিনতে আসাদ বলছে, নাবি গো আমার আলী তো পাক, তো আপনি গোসল দিলেন কেন, জোরে বলুন, আলী তো পাক, নাবি গো আপনি গোসল দিলেন কেন, সাহেবে কোরআন নাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, বলো গো চাচি
আমি আলীকে গোসল দিলাম এই কারণে এ আলী আমাকে আখেরি গোসল দিবে, জোরে বলো। তাই আমি এটাকে শোধ করে নিলাম, এখন আলীকে গোসল দিলাম, আমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হব এ আলী আমাকে আখেরি গোসল দিয়ে শোধ করে দিবে, জোরে বলো। সুবহানাল্লাহ, বেশক আমি আলীকে গোসল দিয়েছি। বাবাজি, আমার নাবিজি আলীকে কাবার ভিতর থেকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে আবু জাহেল বলছে, এই আব্দুল্লাহ বেটা মোহাম্মদ দাঁড়াও, এটা কার সন্তান? বলে আমার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে এ সন্তান জন্ম নিয়েছে। তা আবু জাহেল বলছে, এক কাজ করো, এটা তোমার ধর্মে আলী নয়। আবু জাহেল বলছে, আমার ধর্মতে। বলে কি করে বুঝেছো? তোমার নাবি বলছেন যে না, আলী হলো আমার, জোরে বলো সুবহানাল্লাহ। আবু জাহেল বলছে, এক কাজ করেন, এ আলীকে প্রমাণ দিতে হবে। এক কাজ করা হলো কি? আবু জাহেল বলছে, ওই যে পাহাড় দেখছেন না, ওই পাহাড়ে একটা বিষাক্ত সাপ আছে, কমসে কম বাবাজি সাপটা লম্বা হবে প্রায় আপনার 100 ফুট লম্বা, আর চাওড়াতে বাবাজি কমসে কম আপনার 2 ফুট থেকে 3 ফুট হবে চাওড়া, এইরকম আপনার সাপ ওই আছে পাহাড়ের উপরে। বলে চাচা, আপনি আমার সঙ্গে পাঙ্গালিতে চান? এ আলী আমার। আবু জাহেল বলছে, আমি দেখতে চাই। যাও পাহাড়ে থুয়েছো। হযরতে আলীকে বাবাজি পাহাড়ের উপর যখন রাখা হলো, বাবা আলী হলো 3 দিনকার বাচ্চা, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলীকে বাবাজি ওই পাহাড়ের উপরে যখন রাখা আসা হলো, রাখা আসার পরে বাবাজি বিষাক্ত বড় সাপটাও হযরতে আলীর বাবা শরীরটা সুঙ্গ সুঙ্গ দেখতেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন সঙ্গে সঙ্গে দেখতেছেন, হযরতে আলী কি করেছেন বাবাও, মাথাতে একটা হাত, মধ্যেখানে মাজাতে একটা হাত দিয়েছে, এমন ভাবে টান মেরে দিয়েছে বাবাজি মুসলমান ভাইরা, এই সাপটাকে 2 খণ্ডিত করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল উতবা সাইবা এরা দেখে অবাক হয়ে গেছে, 3 দিনকার বাচ্চা এত বড় সাপকে বাবা দড়ির মতন করে আপনা ছিঁড়ে দিয়েছে। বেরাদার আমার নাবি যে বলছে, চাচা গো, ও গো চাচা, তবে শুনে নিন শুনে নিন, এ আলী হলো আমার। কিন্তু আবু জাহেল বলছে, গো নাবিজি, তবে আপনি শুনুন না, আমি আলীকে আবারও পরীক্ষা করতে চাই। বলে কি পরীক্ষা? আবু জাহেল বলতেছে, বলো গো নাবিজি, আলীর কপালে আমি কপালে তিলক দেব, যদি তিলক দিতে দেয় জানবো যে আমার আলী, আর তিলক যদি না দিতে দেয় গো নাবি, জানবো আপনার আলী, জোরে বলুন সুবহানাল্লাহ। বিনাদ ইসলাম মজা সামানি কিরাম, আবু জাহেল বাবা হযরতে আলীকে নিয়েছে নকলে বাবাও, যেমন নেওয়ার পরে বাবা যে আপনার তিলক বানিয়ে কপালে দিতে যাবে কি, হযরত আলী এমন ভাবে একটা বাবা কানপটিতে চড় মেরেছে বাবাও, আবু জাহেলকে বাবা জমিনে বেহুশ করে দিয়েছে। সুবহানাল্লাহ, এরই তো নাম আলী, জোরে বলো সুবহানাল্লাহ। আলী বাবাজি মুসলমান। আসুন বেরাদার ইসলাম, তো আলী যখন বাবা গালে একটা থাপ্পড় মেরেছে, এ আবু জাহেল জমিনে বেহুশ হয়ে গেছে, বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, এ আলীর পাওয়ার কেমন ছিল দেখেন বেরাদার। এ আলী বলতেছে, একদিন আলী ওয়াজ করতেছেন, ওয়াজ করতে করতে বলছেন সাহাবীদের সম্মুখে, বলে গো নাবীর সাহাবীরা শোনো, বলে নাবীর কাছে একবার জিবিল আমিন যাই, আর আলী বলতেছে আমার কাছে 2 বার আছে জিবিল আমিন, জোরে বলো। সমস্ত সাহাবীরাও নাবীদের কাছে এসে বলতেছেন, বলো গো দয়াল নাবিজি, আপনি বলুন না, আপনার জামাই হযরতে আলী কেমন ধরনের একটা ওয়াজ করেছে, আমরা তো বুঝতে পারলাম না। ও গো নাবিজি, আপনার কাছে নাকি জিবিল আমিন একবার আছে? ও গো হুজুর, আর হযরতে জিবিল আমিন নাকি আলীর কাছে 2 বার যায়? নাবী আমার বলছে, বলো গো আমার সাহাবীরা, আমার আলী বিনা দলিল ছাড়া একটাও কথা বলে না।
আলীকে ডেকেছে, বলে আলী গো তুমি নাকি এরকম আজ করেছো? বলো গো নবীজি আমার বেয়াদবি মাফ করবেন। ও গো নবীজি আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমু আলিউন বাবুহা। ও গো নবীজি আপনি হলো ইলিমের শহর, আমি হলাম তার দরওয়াজা। সুবহানাল্লাহ, বেশক আলী বলতেছেন আনা মাদিনাতুল ইলমু আলিউন বাবুহা। ও গো নবীজি আপনি তো বলেছেন আপনি হলে ইলিমের শহর, আমি হলাম তার দরওয়াজা। ও গো নবীজি জিবিল আমিল যদি আসে আমার দরওয়াজা দা ঢুকবে, আপনার সঙ্গে সাক্ষাৎ করবে গো নবী, আবার আপনার সঙ্গে সাক্ষাৎ করার পরে ওই দরওয়াজা দিয়ে বাড়াই। কবার হয়? কবার? দুবার হয়। একবার জিবিল আমিন ঢুকলেন গেট দিয়ে, নাবির সঙ্গে সাক্ষাৎ করে, নাবির সঙ্গে কথাবার্তা বলার পরে আবার গেট দিয়ে বাবা যে বাড়াচ্ছেন। হ্যাঁ, তাহলে বাবা যে কবার হলো? নাবী গো আমি বিনা দলিল ছাড়া কথা বলি না। তোমার নাবী মুস্তাফা বলছে সাহাবে শোনো, দেখো আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, দীন ইসলাম, জিন্দাবাদ। তাইলে বাবা যে বোঝা গেল আলী পাওয়ার কত। আসুন বাবা জি, একদিন হযরতে আলী বলতেছেন, বলে সাহাবীরা শোনো আমি আলী, জমিনে কি আছে আমি আলী বলতে পারি, আসমানে কি আছে আলী আমি বলতে পারি, ডানে কি আছে আলী আমি বলতে পারি, বামে কি আছে আলী বলতে পারি, পেছনে কি আছে আলী আমি বলতে পারি। বাবা যে সাহাবা ইকরাম গণ বলতেছে, বলে আলী তুমি সব জানো। বাবা যে জিবিল আমিন এসে মানুষ রূপ ধারণ করে হযরত আলী সম্মুখে হাজির। বলে আলী বলো জিবিল আমিন কোথায় আছে? জিবিল আমিন কোথায় আছে বলো। বাবাজি হযরত আলী ডান দিকে তাকালেন, জিবিল আমিনকে দেখতে পাওয়া গেল না, বাম দিকে তাকালেন দেখতে পেল না, পেছন দিকে গিয়ে তাকালেন দেখতে পেলেন না। বাবাজি মুসলমান আসমানে তাকালেন দেখতে পেলেন না, জমিনে তাকালেন দেখতে পেলেন না, সামনে তাকালেন, বলতে যে শোনো তুমি হচ্ছে জিবিল আমিন। আহা সুবহানাল্লাহ, বেশক এ পাওয়ার। জিবিল আমিন বলতেছেন, বলে আলী তুমি এই পাওয়ার পেয়েছো কোথা থেকে? তো আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে শোনো আমি পাওয়ারটা পেয়েছি তখনই কাবা শরীফে আমার জন্মগ্রহণ হয়েছিল, আমার সাহেবে কোরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঠুটে চুম্বন দিয়েছিল, সেই দিন থেকে আমি পাওয়ার বালা ব্যক্তি হয়ে গেছি। আহ সুবহানাল্লাহ, বেশক। তাহলে বাবাজি আমার নাবিজি বাবাজি ঠুটে চুম্বন দেওয়াতে যদি পাওয়ার এতই হতে পারে, তাহলে বাবাজি আমরা যদি নাবির নামে দরুদ পড়িতে আমাদের পাওয়ার বাড়বে কিনা বলেন। জি, মন দিবেন কাকে? কাকে মন দিবেন? নবীকে, ঠিক না? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলুন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহ মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন, এখনো তিনি জেগে আছেন সোনার মদিনায়, এখনো তিনি শুয়ে আছে সোনার মদিনায়, উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, দুরুদ পড়া মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন, আরে ওই নবীর নামে তোমরা, ওই নবীর নামে তোমরা কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহ মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সুনামানিকের চুল বাবা দিয়ে গিয়ে যায়, যারা নবীকে ভালো
বেছে নিয়েছে যারা নবীর প্রতি দরুদ পড়ে নিয়েছে যারা নবীর প্রতি বাবা দিয়ে কাম করেছে বাবা তারাই তো পাওয়ার বালা ব্যক্তি হয়ে গেছে সুবহানাল্লাহ বেশক সোনা মানিকেরাও হোসাইনে মুসলমান কাকে বলা যায় এজিদি মুসলমান বাবা কাকে বলা যায় চল বাবাজি যারা নবীজিকে মোহাব্বত করেছে বাবা তারা দরুদ পড়বে কাম করবে ফাতিহা করবে বাবাজি 40 মানবে বাবাজি বিশ্ব নবী জন্মদিবসে বাবা জুলুস বে করবে ইয়ারাই হল বাবা হোসাইনি মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ এ সোনা মানিকেরা চল বাবাজি এগিয়ে যায় ও গো বাবাজি বাবার এজিদি মুসলমান কারাকে বলে যারা বলবে দরুদ নাই যারা বলবে কাম নাই যারা বলবে ফাতিহা নাই যারা বলবে বাবাজি 40 নাই যারা বলে বাবা কুল খতম নাই যারা বলবে জশনে মিলাদুন নবীকে পালন করা যাবে না যাবে না যাবে না বাবাজি তারাই হলো বাবাজি এজিদি মুসলমান এজিদি মুসলমান কারবালার ঘটনা ইনশাআল্লাহ শুনতে পাবেন বাবাজি ইমাম হোসেনকে কারবালাতে যখন শহীদ করা হয়েছিল হ্যাঁ কেউ ছিল হাফেজ কারো মুখে দাড়ি কারো মুখে টুপি হ্যাঁ তারাও নামাজ পড়ত বাবা তারাও রোজা করত কিন্তু ওই ব্যক্তি বালারাই ইমাম হোসেনকে কারবালাতে শহীদ করেছে জি বাবাজি মুসলমান তাইলে বুঝতে হবে হোসাইনি মুসলমান ইয়াদেরকে বলে যারা নবীর প্রতি দরুদ পড়ে সালাম করে ক্যাম করে ফাতিহা করে মিলাদ করে যারা নবীর আপনার জশনে ঈদে মিলাদুন নবীকে পালন করে তারাই তো বাবাজি কি মুসলমান হোসাইনি মুসলমান হোসাইনি মুসলমান যারা দরুদ মানে না ফাতিহা মানে না মিলাদ মানে না ক্যাম মানে না তারা হচ্ছে বাবাজি এজিদি মুসলমান তাহলে বাবাজি এজিদি মুসলমান হতে চান না হোসাইনি মুসলমান হতে চান হোসাইন একটু হাত তুলেন না গো কি মুসলমান হতে চাই হোসাইনি মুসলমান হতে চাই জোরে বলো সুবহানাল্লাহ একবার দূর বল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলে যখন বাবা 15 বছর 6 মাস হলো আর এদিকে আলীর বাবাজি 18 বছর 6 মাস এই খাতুনে জান্নাতকে বিবাহ করার জন্য বাবাজি অনেক মক্কা শরীফের বাবা বড় লোকেরা নাবিকে পায়গাম দিয়েছিলেন তবুও নাবি আমার এই বিবাহতে রাজি হয়নি জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিবাহতে রাজি হয়নি আমার নাবিজি শুধু অপেক্ষা দাঁড়িয়ে আছে যে হযরতে আলী কখন বিবাহের পায়গাম আমার কাছে নিয়ে আসবে এদিকে বাবা হযরতে আবু বকর সিদ্দিক এদিকে বাবা যে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা কি করলেন সেই দিন হযরতে আলী গেছেন বাবাজি ময়দানে ছাগল চরাতে আর উমারে ফারুক হযরত আবু বকর সিদ্দিক চিন্তা ভাবনা করছেন হাগো এতগুলি মক্কার প্রত্যেকটা সাহাবায়ে কেরামগণ নবীকে বিবাহ নবীর বিটিকে বিবাহ করার জন্য পায়গাম দিয়েছে কোন বিবাহতে রাজি হলো না তো এক কাজ করো তো এই উমার ফারুক এই আবু বকর সিদ্দিক চলো তো আমরা যাই একটি ওই আলীকে গিয়ে জানাবো যে আলীকে একবার দিয়ে বিবাহের পায়গাম দিতে বলবো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমার ফারুক দুজন সাহাবীতে বাবা এক পা দুপা করে চলে যায় চলে যাওয়ার পরে বাবা হযরত আলী তিনি ময়দানে বাবা ছাগল চরাতেছেন উমার ফারুক বলছে বলে আলী মক্কার তো সমস্ত সাহাবীরা নবীকে নবীর বিটিকে বিবাহ করার জন্য পায়গাম দিয়েছো গো আলী তুমি কেন নবীকে পায়গাম দাও না হযরত আলী বাবা চোখের পানি পেলতে লেগেছে বলো গো ওমারে ফারুক ও গো আবু বকর সিদ্দিক আমি এতটাই গরিব আমি বিবাহ করি আমার বিবিকে কোথায় রাখবো আমাদের একটা সুন্দর ঘর নয় ও গো আলী ও গো আমার ওমারে ফারুক ভাই তবে শুনুন না আমি বিবাহের পায়গাম দিব তো দিব কেমন করে হযরত ওমারে ফারুক বলতেছে বলে আলী গো যাও তাড়াতাড়ি করে যাও যাওয়ার পরে আমার নবীজিকে বিবাহের পায়গামটা দিয়ে দাও সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও হযরতে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ও উমর ফারুক তবে শোনো নাও আমি গরিব মানুষ বলে আমি নবীজির সম্মুখে বিবাহর পয়গামে যেতে পারি না উমরে ফারুক বলছে যান একবার যান যদি আপনার নসিবে খাতুনে জান্নাত যদি লেখা থাকে আপনার এহ কালো পার পরো কালো পার জোরে বলুন সুবহানাল্লাহ বাবা দে হযরতে আলী এক পা দুপা করে এসেছেন আসার পরে নবীকে বলতেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি নবীজি আপনার কাছে এসে আমি উপস্থিত হয়েছি নবী আমার বলতেছে আলী কি বলবে বলো বলো আলী বাবা লজ্জাতে বাবা বলতে পারে নাও আমার নবী বলছে আলী কি বলবে বলো কিসের জন্য আমার কাছে এসেছো বলো বলো আলী বাবা মুখ তুলে বলতে পারে না আমার নবীজি বলতেছে বলে আলে গো আমি বলবো নাকি নবী বলছে আলী তুমি তো বলতে পারছো না আমি বলবো তুমি কিসের জন্য জায়গাতে এসেছো তা আলী মাথাটা লড়িয়ে বলছে হুজুর আপনিই বলেন জোরে বলো সুবহানাল্লাহ নবী আমার বলছে আলী তুমি আমার খাতুনে জান্নাতকে বিবাহ করার জন্য পায়গাম নিয়ে এসেছো তুমি লজ্জাতে বলতে পারো না আমি হাবিবুল্লাহ তোমাকে বলে দিলাম আহা সুবহানাল্লাহ বেশা তো নাম নবী আমার ইলমে গায়বের সংবাদদাতা নবী জোরে বলুন বাবা জি মুসলমান তো আলী বলতেছেন জি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার খাতুনে জান্নাতকে বিবাহ করার জন্য আমি পায়গাম নিয়েছিলাম কিন্তু নবী গো আপনি তো বললেন আপনি তো রহমাতের রহমাতের দাতা আপনি তো গায়বের সংবাদদাতা নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার বিটিকে আমি বিবাহ করতে চাই জোরে বলো সুবহানাল্লাহ বাবাজি মুসলমান এ আলী বাবাজি কে ছিল বাবাজি চলুন এ আলী আস্তে 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 নবীর কাছে এসেছেন বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো গরিব মানুষ বিবাহ করতে গেলে পরে টাকা পয়সার প্রয়োজন আছে তো নবী আমার বলছে আলী তোমার কাছে কি কি আছে বলো হুজুর যুদ্ধ করে একটা ঢাল আছে আর একটা ঘোড়া আছে তো নবী আমার বলছে আলী এক কাজ করো তোমার ঢালটা মদিনার বাজারে বিক্রি করে এসো ওই ঢালটা বিক্রি করে য টাকা পাবে ওই টাকার পরিবর্তে আমার বিটিকে মোহরানা টাকা দিয়ে তারপরে তুমি বিবাহ করবে জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো নবী আমার বলছেন বলে যাও আলী এই ঢালটা বিক্রি করে এসো তো আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তবে আপনি যে আমি তো ঢালটা বিক্রি করতে যাচ্ছি গো নবী এ ঢালটা ক টাকাতে বিক্রি করব আমার নবীজি বলতেছি বলে আলী এটা তুমি বিক্রি করবে 80 দিরহামে জোরে বলুন সুবহানাল্লাহ এ সূরা মানিকেরাও ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি ঢালখানা নিয়ে চলে যায় বাবা যখন ঢালখানা নিয়ে চলে যান যেতে 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 বাবা মদিনার বাজারে বাবা বসে গেছেন ঢাল বাবা যেই দেখে কেউ বাবা নিতে চায় না কেউ নিতে চায় না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আল্লাহ আমি কি ঢালখানা বিক্রি করতে পারবো না নাকি ওই রাস্তা দিয়ে বাবা হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা রাস্তা দিয়ে চলে আসতেছেন আসার পরে বলতেছে বলে আলী কি বাবা আর এই জায়গাতে বসে বসে কি করতেছো বাবা আলী চোখের পানে ঝরঝর করে ফেলে বলছো গো উসমান গনী ভাই আপনি তো নবীজির দুই বিটিকে বিবাহ করেছেন আপনি তো জিন্নুরাইর দুই নুরির অধিকারী গো উসমান গনী তবে আমিও তো নবীর বিটিকে বিবাহ করার জন্য আজকে আমি ঢালটা বিক্রি করতে এসেছি গো আমার ঢালটা কেউ নিল না কেউ নিল না উসমান গনী বাবা চোখের পানি ফেলায় বলছে আলী তোমার ঢালের ক টাকা দাম নেবে উসমান গনী এত বড় লোক ছিলেন তিনার কাছে ঢালও বাবা জো এত ঢাল ছিল যে আপনার গনেব সিরা আপনার জ্ঞান শেষ করা যাবে না জোরে বলো সুবহানাল্লাহ উসমান গনী বলতেছে বলে শোনো তুমি ঢাল বিক্রি করবে ক টাকাতে তো হযরত আলী বলছে আমি 80 দিরহামে কোন কিতাবে লেখা আছে 480 দিরহাম জোরে বলো সুবহানাল্লাহ কোন কিতাবে লেখা আছে 80 দিরহাম আবার কোন কিতাবে লেখা আছে 480 দিরহাম তো বাবাজি এই টাকাটা যখন বললেন তো উসমান গনী বলছে আলী আমি তোমার ঢালটা কিনতে চাই জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি ওই ঢালটা হযরতে আলীর কাছ থেকে কিনে নিলেন তো হযরতে আলী খুব আনন্দিত হয়ে গেছেন আনন্দ তো বাবাজি দৌড়তে শুরু করেছেন দৌড়তে যাবে কি এদিকে উসমান গনী বলছে এ আলী তবে
सुने जाओ आमार काछे सुने जाओ बाबाजी मुसलमान भाई रागो जेमन आपनार आलिया पर एसेछे उस्मान गानी काछे बोलो गो उस्मान गानी तुमि तो आमार काछे ढालखाना किने नियेछो टाका दियेछो आबार किसेर जन्य डेकेछो बोलो बोलो उस्मान गानी रादियाल्लाहु ताआला आनहु तिनि बोलतेछेन बोलो गो आली आली आमार बाते एतो ढाल आछे एतो ढाल आछे आमार ढालेर प्रयोजन नाई गो आली आमि तोमाके ढालखाना आबारो दान करे दिलाम हजरते आली की बाबा ढालखाना आपनार दान करे देवार परे हजरते आली एक पा दुपा करे नबीजीर काछे जाय ओगो नबीजी आमि तो ढाल बिक्री करेछि ओगो तो नबीजी आमि तो ढाल बिक्री करे दिए दिएछि आमार नबीजी बोलछे आली के तुमि जे ढाल बिक्री करेछो ताहले तोमार काछे आबार ढाल की करे एलो हजरते आली बोलछे ओगो नबीजी आमार जामाई हजरते उस्मान गनी तिनि आमाके ढालखाना बारो दान करे दिएछे सुभानाल्लाह नारे तकबीर अल्लाहु अकबर नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत या रसूल अल्लाह नारे रिसालत इसको मोहब्बत इसको मोहब्बत आला हजरत इसको मोहब्बत इसको मोहब्बत आला हजरत प्यार मोहब्बत या रसूल अल्लाह बिरादर इस्लाम मौजान समानी किराम भाव अमन नबी जी बोलचे बने आली गो आली बोलो ना तुम्हारे काछे ढाल खाना आसलो की करे बाबा अमन नबी जी ये कथा जखन बोलाओ हजरते आली बोलते छे नबी गो अपनार जामाई हजरते आली तिनी आमार काछे आबार दान करे दिए छे जोरे बोलुन सुभानाल्लाह ए सुना मालिकेर गो मा कालाओ ओ गो मा जदि नारी जदि होते হয় খাতুন জান্নাতের মত হন গোমাও মেলাতে ঠেলা কে মাও জান্নাতি হওয়া যাবে না এ সোনা মানিকেরাও আপনার কিনা খাতুন জান্নাতের মত নারী হন আমার নবীজি বলেছেন যারা বিটি খাতুন জান্নাতের মত হয়ে গেছে ওই নারীদেরকে আমিও জান্নাতে জায়গা দেব জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নু বলতেছে ওগো নবীজি ঢালটা বিক্রি করে দিয়েছি আবার আপনার জামাই আমাকে দান করে দিয়েছে আমার নবী বলছে আলী গো ঢালটা তোমাকে দান করা মানে হলো আমার নবী বলছে আলী গো আমার জামাই উসমান গানী এই বিবাহতেও রাজি আছে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবা যা আপনার ঢাল বিক্রি করা হলো টাকা পয়সার ব্যবস্থা করা হলো করার পরে আমার নবী যে এক পা দুপা করে বলতেছেন বাবা খাতুনে জান্নাতের কাছে গেলেন যাবার পরে বলছো গো বিটি ফাতেমা তোমার জন্য একটা পাত্র খুঁজেছি ও গো বিটি ফাতেমা তোমার জন্য একটা পাত্র খুঁজেছি তিনি একজন এমন নেক বান্দাও তিনি খাইবারে যুদ্ধতে আসি মনের আপনার ঢালকে নিয়ে গিয়ে বাবাজি যুদ্ধ করেছেন এরই নাম হলো আলী এই সমস্ত বাবা নামগুলো খাতুনে জান্নাত কে বাবা বলতেছেন খাতুনে জান্নাত পছন্দর ছেলেকে আমিও বিবাহ করতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি খাতুনে জান্নাত রাজি হয়ে গেলেন সকাল বেলা সমস্ত সাহাবীরা নবীর কাছে বাবাজি হাজির বলে নবী গো আমরা তো আপনার সাহাবী তো আমাদের সঙ্গে আপনার বিটির বিবাহ দিলেন না এবছর হুজুর আমার সঙ্গে দিলেন না এবছর হুজুর আমার সঙ্গে দিলেন না তো আমার নবী বলছেন এক কাজ করো এ আলী তোমরা এক জায়গাতে বসো বসার পরে তোমাদের মধ্যে যে আগে খতম তুলবে তার সঙ্গে আমার খাতুন জান্নাতের বিবাহ দেব জোরে বলুন সুবহানাল্লাহ বেশ আগে খতম তুলবে সমস্ত সাহাবীরা বসে গেছেন আলীও খতম পড়ছেন পড়তে পড়তে বাবা যে হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমার আগে খতম উঠেছে জোরে বলুন হযরত আলী বলছে হুজুর আমার আগে খতম উঠেছে এদিকে বেরাদার নবীজি বললেন যে তোমার খতম উঠেছে সমস্ত সাহাবীরা অবাক যে 30 পারা কোরআন এত তাড়াতাড়ি খতম হতে পারে
নাবি গো এই কেমন করে খতম হলো নাবি আমার আলী কে বলছে আলী যে সমস্ত সাহাবীরাও তুমিও তো এক সঙ্গে বসেছো পড়তে আমার সাহাবীরা তো পড়তে বসেছে এই আলী তোমার আগে কি করে খতম উঠে যায় কি করে খতম উঠে যায় বলো না বলো নাও বাবা জি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে যোগ্য নাবি জি আপনি আমার বেয়াদবি মাফ করবেন গো নাবি আপনি তো বলেছেন যে একবার সূরা ইখলাস তিনবার পড়ে নেবে ওগো নাবিজি একটা খতমের সপাজা ওগো নাবিজি শুধু একটা খতম নাই গো নাবি আমি আলী 101 বার খতম তুলেছি জোরে বলুন সুবহানাল্লাহ আমার নাবিজি বলছো গো সাহাবীরা আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে নাও দেখো দেখো আলী খতম তুলাতে ফাস্ট হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরাও এবের বাবা হযরতে আলীর সঙ্গে বিবাহ খাতুনে জান্নাতের বাবা দি হবে এদিকে ওমারে ফারুক হযরত আবু বকর সিদ্দিক বলছে নাবি গো খাতুনে জান্নাতের বিবাহতে আমরা যত আনন্দ করতে পারতাম আমরা যত গোশ মাংস খেতে পেতাম কত নে আনন্দ হতো হযরত উসমান গনি খুব বড় লোক ছিলেন তিনি বলছো গো নাবিজি আমি খাতুনে জান্নাতের বিবাহতে একটা ছাগল দান করে দিলাম সুবহানাল্লাহ যাও উমার ফারুক ছাগলটা নিয়েছো ছাগলটা নিয়েছো বাবাজি ছাগলটা নিয়েছে বাবাজি তাকে জবাই করা হলো সমস্ত সাহাবীরা বাবাজি খাতুনে জান্নাতের বিবাহতে বাবাজি সমস্ত সাহাবীরা আপনার খাসির গোশত দিয়ে বাবাজি আনন্দিত করেছেন আমার নবীজি বলছে গো সাহাবীরা আমার বিটি খাতুনে জান্নাতের সঙ্গে তোমরা একটু হাত তুলে আল্লাহর কাছে একবার দোয়া করবে গো বলে কেন না আমার খাতুনে জান্নাতের গর্ভে থেকে দুটি বাচ্চা আসবে গো ইমামে হাসান ইমাম হুসাইন তারা কারবালাতে জিহাদ কারবালাতে যখন যাবে শহীদ হওয়ার কারণের জন্য গো ওগো আমার উমারে ফারুক ওগো আমার আবু বকর সিদ্দিক তবে শোনো গো আমার ইসলামকে জিন্দা রাখার জন্য কোরআনকে জিন্দা রাখার জন্য ইমামে হুসাইন যাবে কারবালাতে যুদ্ধ করার জন্য ওগো সাহাবীরা তোমরা তো খাসির গোশত খেয়েছো তোমরা একবার হাত তুলে দোয়া করে দাও আমার খাতুনে জান্নাতের যেন সমস্ত নারীরা তার মত সুবহানাল্লাহ বলবেন না বাবাজি খাতুনে জান্নাত মত নারী হতে গেলে বাবা খুব কষ্ট করতে হবে ভোরবেলাতে বাবা আজান হচ্ছে কি হাইয়া আলা সালাহ এদিকে বলছে মুসল্লিগণ বলছে মুয়াজ্জিন আর ইমাম চালা মসজিদ জালাস নে ভোরবেলা এখন আমাদের ঘুম পড়ার পেলা ঠিক কি না শয়তান এত শয়তান বদমাশ বুঝলেন যখন আপনার নামাজ পড়ার টাইম হবে তখন মাথায় হাত বোলাবে শয়তান বলে এই চল উঠতে হবে না উঠতে হবে না যখনই বাবা জি উঠলেন ওঠার পর দেখছেন যে সূর্য উঠে গেছে যা নামাজটাই কাজা এই যে শয়তানের কাজ এই যে জালসাতে আপনারা বসেছেন আর যারা মেলাতে ঠেলা খাইছে শয়তান যা তোদের পাড়ার ইমাম সাহেব আওয়াজ শুনতে হবে না বাংলাদেশে বক্তা যখন উঠবে তখন যাবো বসতে যাবো ঠিক না বাবা যে মুসলমান না আল্লাহ পাক বলতেছে কার ওয়াজে কখন হেদায়েত হয়ে যাবে একমাত্র আল্লাহ জানে জরুর জি আল্লাহ জানে না তাহলে বাবা যে মুসলমান ও মা খালা শুনে যার মা রাতের বেলায় আসুন যদি নারী হতে হয় তো খাতুন জান্নাতের মতন হন জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি হযরত আলীর সঙ্গে যখন বিবাহ হয়ে গেল তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন বাবাজি বাড়িতে থাকার পরে হঠাৎ করে বলছেন বলে নাবি গো আমি খাতুনে জান্নাতকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ এদিকে নাবি আমার বেলাল কে বলছে বেলাল গো একটা খুশির খবর আমার জামাই আলী আমার খাতুনে জান্নাতকে নিয়ে যাবে গো কিন্তু বেলাল বলতে চুকু দেন নাবিজি আপনি খাতুনে জান্নাতকে একবেলা যদি না দেখতে পান গো নাবি আপনি তো থাকতে পারেন না আর আপনি কেমন করে শ্বশুর বাড়ি পাঠায়া দেবা আমার বেলাল শুধু তাই নয় প্রত্যেকটা উম্মতির বিটির
বিবিরাও তারা সবাই বাপ মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে যাবে গো ওগো বেলাল আমিও সেটা করতে চাই বেলাল যাও মদিনার বাজারে যাও একটু গুড় কিনে নিয়ে এসে গো একটু মিষ্টি মুখটা করায়া আমার বিটিকে বিদায় করায়া দেব হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মদিনার বাজারে গেলেন একটু আপনার মিঠা কিনে নিয়ে আসলেন নিয়ে আসার পর নবীকে দিলেন নবীকে দেওয়ার পর একটু মিষ্টি খাবার তৈরি করলেন খাদ্য আজকে বলতেছে বলো গো আমার বিটি একটু মুখ মিষ্টা মিষ্টিটা করে নাও মুখটা মিষ্টি করে নাও করে নাও যখন বাবাজি এই কথা বলাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ফেলায় বলছে আব্বা জানো আজকে যদি আমার মা থাকতো আব্বা আমাকে খিটটা খাইয়ে দিত ওগো আব্বা জানো আমাকে খিটটা খাইয়ে দিত গো আমার নবীজি বলছে বিটি ফাতেমা গো তুমি যাচ্ছ শ্বশুর বাড়িতে মা তোমাকে একটা কথা বলবো বলে কি কথা গো আব্বা মা গো মা শ্বশুর বাড়িতে তুমি যাচ্ছ গো মা তুমি জীবন একক তো নমাজ কাজা করবে না নবীজি আপনার নিজের বিটি কি বাবা অর্ডার করতেছে বিটি গো যদি খেতে না পাও নমাজ ছাড়বে না নমাজ ছাড়বে না আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা তোমার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ হলো ফরজ আর আমার নবীজি বলতেছেন আমার জন্য ছয় ওয়াক্ত নামাজ ফরজ জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যখন বিদায় হবে আমার নবীজি কি করেছিলেন বুঝে বেটি গো আমি তোমাকে কিছু দিতে চাই দেখেন এখনকার শ্বশুর শাশুড়িরা যখন বাবাজি বেটিকে বিদায় করলে পরে এই খাট তোষক আন্নাস যত রকম আছে দেখি দেয় না তোমার নাবিজি বলছেন বেটি ফাতেমা আমিও তোমাকে কিছু দিতে চাই জোরে বলো সুবহানাল্লাহ কমসে কম আপনার দশটা জিনিস দিয়েছিল কি কি এক নাম্বার হচ্ছে বাবাজি বালিশ দিয়েছিল দ্বিতীয় নাম্বার বাবা খেজুর গাছের সে ছাবড়া হয় না ওই ছাবড়া গাছের একটা তুল আপনার তোষক দেওয়া হয়েছিল তারপরে বাবাজি খাতুন জান্নাতকে একটা লটা দিয়েছিলেন একটা জায়নামা দিয়েছিলেন একটা জাতি দিয়েছিলেন এইরকম ভাবে নিয়ে খাতুন জান্নাতকে দশটা জিনিস দিয়েছিলেন আমার নাবিজি জোরে বলো সুবহানাল্লাহ এখন যদি কোনো বাপ যদি বলে বিটি এতে জায়নামা ডালে যে নমাজ পড়িস তো ওই বিটি লিবে লিবে গো কেউ লিবে না কেন লিবে না বলে আব্বা তোমার কি খায়া দেখ কাজ নাই এখনকার মডার্ন যুগ মডার্ন মডার্ন জিনিস লাগবে লাগবে কি লাগবে না কিন্তু আবাজ আমার নাবিজি খাতুনে জান্নাতকে নামাজ পড়ার জন্য লটা দিয়েছিলেন বদনা দিয়েছিলেন এবং জাই নামাজ দিয়েছিলেন আর বলেছিল পিটি গো তোমাকে জাতাটা দিলাম তুমি নিজের হাতে আটা পিষিয়ে তোমার স্বামীকে খিদমত করে খাওয়াবে জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান দেওয়া হলো তেদিকে উমারে ফারুক বলছে নাবি গো আমি এই জাতাটা নিতে চাই আর একজন উমারে ফারুক বলছে নাবি গো আমি এই তোষুকটা নিতে চাই আর একজন বলছে হুজুর আমি এই বালিশটা নিতে চাই মানে দশজন সাহাবি দশটা জিনিস বাবাজি নিয়ে নিল তোমার নাবি বলছেন ওগো সাহাবিরাও আমার খাতুনে জান্নাতের এই সমস্ত জিনিসগুলো তোমরা নিয়ে যাচ্ছ কেন সমস্ত সাহাবিরা বলতে চোখ দয়াল নাবিজি আমরা খাতুনে জান্নাতকে শ্বশুর বাড়িতে রাখতে যাব গো নাবি আমরা তো রাখতে যাব গো নাবিজি আমরা কাল কিয়ামতের ময়দান আল্লাহ তাআলাকে বলবো বলবো আল্লাহ ও আল্লাহ আমরা খাতুনে জান্নাতের বিবাহের সমস্ত জিনিসপত্র গুলো বাড়িতে আমরা রেখে এসেছিলাম আমার আল্লাহ পাক খুশি হইয়া আমাদেরকে জান্নাতে জায়গা দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী যে দশজন সাহাবীকে বলতে চোখ আমার সাহাবীরাও তবে শুনে নাও আমি গায়বের সংবাদদাতা নাবি আমি রহমাতের নাবি নূর মুজাসসাম নবী কামনিওয়ালা মক্কী সরদার আহমদ মুক্তার বলতে চোখ সাহাবীরা আমি রহমতের নবী গায়বের সংবাদদাতা নবি বলে দিলাম দশজন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলা হযরত জিন্দাবাদ মাসলা কে আলা হযরত জিন্দাবাদ এ বাবা যে মুসলমান ভাইরাও আমার নবীজি বলতেছি বলো গো আমার সাহাবীরাও আমি তোমাদেরকে বলে দিলাম একটা নয় দুটো নয় তিন
একটা নয় রহমতের নবী দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে 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 বাবা আপনার 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এর নাম হলো গায়বের সংবাদদাতা নবী জোরে বলুন সুবহানাল্লাহ বাবা দি খাতুনে জান্নাত যখন নিজের শ্বশুর বাড়িতে আসলেন আসার পরে বাবা হযরতে আলীর একটা ঘর আছে বাবা আলীর ঘর খাতুনে জান্নাত ঘরখানা দেখেছেন বাবা যে আলী যে ঘরটাতে বাবা থাকতো অর্ধেক শরীর বাবা ভিতরে ঘরের ভিতরে আর অর্ধেক শরীর বাবা বাইরে কিন্তু আমার নবীজি বলেছিল গো আলী তুমি আমার পিটি ফাতেমাকে নিয়ে যাচ্ছ একটু বাড়িটাকে ঘেরা করে নেবা গো ও গো আমার আলী আমি তোমাকে একটা ইন্দারা করে দিলাম ইন্দারা করে দিলাম আমার পিটি এই বাড়ির ভিতরেই পানি আনতে যাবে বাইরে কোনো জায়গা যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ এ শোনা মানে কি রাগ আমার আব্বাজি মুসলমান ভাইরাও হযরত আলী খাতুন জান্নাতকে নিয়ে এসেছেন নিয়ে আসার পরে বলতেছে বলো গো আমার বিবি আমি তোমার কাছে তিনটা ওয়াদা করব গো বিবি তুমি কি মানতে রাজি আছো নাকি খাতুন জান্নাত বলছো গো স্বামী কি আপনার আদেশ বলুন না বলুন না তিনি বলতেছেন বলো গো আমার বিবি তবে শুনে নাও আমি হলাম গরিব কিছু যদি ঠিকঠাক ভাবে খেতে না পাও তবুও তুমি আমার সঙ্গে ঝগড়া করবে না দ্বিতীয় নাম্বার হলো আমি তোমাকে যেই শাড়িটা দেব তুমি সেই শাড়িটা পরে আমার বাড়ির ঘর সংসার করবে তিন নাম্বার হলো বিবি গো তুমি আমাকে ছাড়া যখন কোনো জায়গা যাবে আমার অর্ডার না পাওয়া পর্যন্ত তুমি বাইরে এক পাও যাবে না খাতুনে জান্নাত বলছে স্বামী গো আপনি বললেও যেতাম না বললে যেতাম না গো নবী ও গো আমার স্বামী তবে আপনি কথাটা শুনুন গো আমার আলী বলতেছে ও গো খাতুনে জান্নাত তোমার মতো যারা সমস্ত নারীরা হয়ে যাবে এই খাতুনে জান্নাত তোমার সঙ্গে সঙ্গে কাল কিয়ামতের ময়দানে ওই নারী গুলোকে জান্নাতে দেওয়া হবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক এদিকে বাবা যে আলী বিবি কে বলছে বিবি গো এক কাজ করো তুমি এই ঘরের ভিতরে যখন থাকবে আল্লাহ আল্লাহর ইবাদতে পাগল যে খাতুনে জান্নাত জীবনে বাবা যে কোনো পুরুষের মুখ দেখেনি আর এই খাতুনে জান্নাতের কোন পুরুষ খাতুনে জান্নাতের চেহারাও দেখেনি জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ ছিল খাতুনে জান্নাত এখনকার কোন মা বোনকে যদি বলে যাই কাল থেকে ওই লালবাগ যাবি না তুই বলে থাকো তোমার বাড়ি চললাম বাবার বাড়ি দরকার হয় তোমার মতন ছেলেকে ডিভাস দিব তবে আর একটা বিয়ে করবো তা ভালো কিন্তু লালবাগের বাজার যাওয়া ছাড়বো না বাবা যে মুসলমান ভাইয়েরাও এই সোনা আমার আব্বাজি মুসলমান ভাইয়েরাও এদিকে খাতুনে জান্নাত বাবা যে আছেন বাড়িতে এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলাও আনহু বিবির সঙ্গে বাবা মহাব্বত করে বিবির সঙ্গে বাবা ভালোবাসা করে কিন্তু বেরাদার কোনো মতে আপনার ঝগড়া হয় না কোনো মতে আপনার ঝামেলা হয় না ঝামেলা হয় না বাবাজি এইরকম ভাবে নে বাবা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবাজি একদিন নয় দুদিন নয় তিন দিন নয় তিন দিন ধরে বাবা চুলা জ্বলে নাও এ বাবা যে মুসলমান ভাইয়েরাও ও গো আমার সোনা মানে কেরাও খাতুনে জান্নাত বলছে স্বামী গো আপনি মদিনার বাজারে যান যাওয়ার পরে কিছু টাকা পয়সা নিয়ে আসেন নিয়ে আসার পরে আপনি আপনি আমার জন্যে একটু তরকারি কেনার জন্যে সবজি কেনার জন্যে এবং কিনা তুমি আমার জন্যে আটা কিনে নিয়ে আসবে গো স্বামী আমরা দু স্বামী স্ত্রীতে খাওয়া দাওয়া করার পরে রাত্রি 12টার সময়তে তাহাজ্জুদের নামাজ পড়ব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মদিনার বাজারে গেলেন সকালবেলাতে বাবাজি কোনো কাজ পা গেল না কাজ পা না পাওয়ার পরে হযরত আলী এক পা দু পা করে খাতুনে জান্নাতের কাছে এসেছেন আসার পরে বলছে বিবি গো বিবি কিছুই পেলাম না খাতুনে জান্নাত বলছে স্বামী গো আপনি দুঃখ নেবেন না কাজ পেয়েছেন না তো কি হয়েছে আপনি আমার একটা চাদর আছে এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ ও গো স্বামী আমার তাড়াতাড়ি
করে যান বেরাদার আমার আলী বলছে গো আমার বিবি তোমার শরীর মুবারকের চাদর আমি বিক্রি করতে পারবো না খাতুন জান্নাত বলছে স্বামী গো আমার আব্বা জান বলেছে স্বামীকে খুশি রাখা মানে আল্লাহর ফারিস্তাকে খুশি রাখা আল্লাহ সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ বাবাজি হযরত আলী কি করলেন খাতুনে জান্নাতে চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বাবাজি বিক্রি করলো জোরে বলো সুবহানাল্লাহ মদিনার বাজারে বিক্রি করার পরে বাবা ওই টাকা দিয়ে বাবা কিছু আটা কিনলেন কিছু সবজি কিনে নিয়ে বাবা যে টুকটু টুকটু করে রাত্রে বেলায় হযরত আলী চলে যাচ্ছেন বাড়িতে খাতুনে জান্নাত বলতেছেন বলো স্বামী গো আপনি আটা সবজি নিয়ে এসেছেন বলে জি নিয়ে এসেছি দেন রুটি তৈয়ার করলেন সবজি রান্না করলেন দুই স্বামী স্ত্রীতে বাবা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে এদিকে দুই স্বামী স্ত্রী বাবা তাহাজুদের নামাজ পড়ছেন আর এদিকে বাবা যে হযরত আলীর যে চাদরটা বাবা কিনেছিল একজন ইহুদি ছিল ওই চাদরটাকে বাবাজি ইহুদি বাড়ি নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে একটা ঘরের ভিতর রেখেছে রাখার পরে বাবা রাত্রি বারোটার সময়তে এই ইহুদির বিম্ব যে স্বামী গো ওই ঘরে কি আপনি কিছু আলা রেখেছেন বলে কেন বলে ওই ঘর তো কিছু আলো নাই বলে ওই ঘরটাই এত যে আলো হয়ে আছে নিশ্চয় আপনি আলা রেখে গেছেন এ দুইটা বলছে না বেবে আমি কোথায় আলা পাবো গো বিবি আমি তো আলা রাখি নয় ওই ঘরে একটা চাদর রাখা রয়েছে তখন বাবা ইহুদির বিবি বলতে যে স্বামী গো চলুন না যাই যাই একবার চাদরটাকে দেখে আসি যেমন বাবা ঘরের ভিতরে বাবা যেমন বাবা আসাও আসার পরে বাবাজি ঘর খোলায় দেখতেছে খাতুনে জান্নাতের চাদরে বাবা নূর প্রকাশিত হয়েছে জোরে বলুন সুবহান বলে স্বামী গো চাদর আপনি পেলেন কোথা থেকে তখন ইহুদি বলছে বিবি গো ওই মক্কাতে হযরতে আলী আছে গো এ আলী আমার কাছে চাদর বিক্রি করেছে ইহুদির বিবি বলছে স্বামী গো আপনি এক কাজ করে এই চাদর সম্মান আমরা দিতে পারবো না চলুন চলুন এই চাদরটা হলো খাতুনে জান্নাতের শরীর মুবারকের চাদর চলুন যাই একবার ঘোরায় দিয়ে আসি বাবাজি মুসলমান ভাইরাও অন্ধকার আলা হয়ে আছে বাবাজি বাবা রাস্তা দেখতে গেলে লাইটের প্রয়োজন এদিকে বাবা ইহুদির বিবি কি করেছে ওই চাদরটা বা হাতে নিয়েছে ওই চাদরের আলাতে বাবা রাস্তা দেখিয়ে দেখে 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 দেখিয়ে বাবা হযরত আলীর বাড়ি পর্যন্ত পৌঁছে যায় জোরে বলুন সুবহানাল্লাহ পৌঁছে যাওয়ার পরে ইহুদিটা দরজায় খটখট করে আওয়াজ করতে যায় বাবাজি আওয়াজ করার পরে হযরতে আলী দরজা খুলেছে ও গো ইহুদি কি ব্যাপার এত রাত্রিতে আমার বাড়িতে কেন ইহুদির বিবি বলছে গো ভাই আপনি এক কাজ করুন গো এই চাদরটা আপনি আপনার কাছে রেখে দেন আলী বাবা চোখের পানি ফেলাইয়া বলতে বলো তোমার কাছে আমি চাদরটা ফিরিয়ে নেব গো ওই চাদরের টাকা দিয়ে আমি আটা কিনেছি আর সবজি কিনেছি গো আমার বাড়িতে তিন দিন ধরে আঁকা জ্বলছিল না গো বোন আমি তোমাকে টাকা দিতে পারবো না টাকা দিতে পারবো না পারবো না এদিকে ইহুদি বলছো গালি তোমার কাছে আমি টাকা নেব না তখন বাবা কথা বলো তখন আলী বলছে কেন টাকা নেবেন না তখন ইহুদিটা বলতে বলো আলী গো এই চাদরটা আমার ঘরের ভিতরে রেখেছিলাম ঘরটাই এতটাই আলা হয়ে গেছে এতটাই আলা হয়ে গেছে এতটাই আলা হয়ে গেছে আর ওই আলা জ্যোতিতে রাস্তা দেখিয়া দেখিয়া তোমার বাড়িতে চলে আসলাম ওগো আলী এই চাদর সম্মান করতে পারবো না তার জন্য তোমাকে চাদরটা ঘোরাইয়া দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবাজি সকাল হয়েছে ইহুদি আর ইহুদির বিবে নাবিজির কাছে গেছেন যাবার পরে বলছো গো নাবিজি ওগো দয়াল নাবিজি আপনি আমাকে ক্ষমা করে দেন গো নাবি আপনি যদি আপনাকে ক্ষমা করে দিন ও গো নাবিজি আপনার কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নাবিজি বলতে চিন বলো গো ইহুদি বলো না তোমার কি হয়েছে হঠাৎ করে কলমা পড়ার
নিয়মটা কারণটা কি? তখন বেরাদারি হতেটা বলছো গো নবীজি, আপনার খাতুনে জান্নাতের চাদরে যদি এত নূর প্রকাশিত হতে পারে গো, ও গো নবীজি আপনার কতই না নূর হতে পারে। বাবাজি হুজুর, আপনার খাতুনে জান্নাতের চাদর আমি কিনেছিলাম হুজুর গো, ঘরে রেখেছিলাম ওই অন্ধকার ঘরটাই, খাতুনে জান্নাতের চাদরের নূর প্রকাশিত হয়েছে, ওই চাদরে ঘর আলা হলো, ওই চাদরের আলোতে হযরতে আলীর বাড়ি পৌঁছে গেলাম। জোরে বল নাবী গো, আপনি হচ্ছে আখেরি জামানার নাবী, ইয়া রাসূলুল্লাহ আমাদের দুই স্বামী স্ত্রীকে কলমা পড়ে মুসলমান বানান। জোরে বল বাবা যে মুসলমান আসুন, এ ছিল কি খাতুনে জান্নাত। যারা বলে যে নাবীর নূর নয়, বাবাজি নাবীর নূর এবং মানব। জোরে বল সুবহানাল্লাহ। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হেদায় দান করে। জোরে বলো আল্লাহ আমিন। একবার দূর বলো আল্লাহুম্মা সাল্লাল্লাহ। মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহ মোহাম্মদ হরদম জবান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই বাবাজি আমাদের জন্ম যদি নাবীর কালে হতো তো কেমন হতো? কি গো নাবীজির জামানাতে যদি আমাদের জন্ম হতো তা আমাদের খুশি না বেজার হতো? জি খুশি হতো না? তা বলছেন জন্ম আমার নবী যোগে, আমার শত শত বলবেন, বলবেন তো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে, বলেন জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনায়নের রাসূল পাক, দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর জানো, যে আজান ইয়া তোই প্রেম মুগদো রহমান, আসতো ভেসে হাজরতে বেলালের মধুর জানো, যে আজান ইয়া তোই প্রেম মুগদো রহমান, দয়ার নাবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। জোরে বল সুবহানাল্লাহ। দয়ার নাবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে, জোরে বলুন জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দিন কতই আলোচনাই থাকতাম আমি অধব, সামনে রাসূল পাক হতো
পাশে সাহাবগণ জোরে বলুন সুবহানাল্লাহ তিনি কতই আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসূল পাক হতো পাশে সাহাবগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনিয়ার রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি তাহলে বোঝা গেল আসুন আজ এই ঠান্ডা রাত্রিতে যে সমস্ত আমার ভাইরা চাচারা আমার মা বোনেরা বসে আছেন আচ্ছা বলুন তো নেকি হয়েছে না হয়েছে না এই ঠান্ডা রাত্রিতে বসে বসে আপনারা খাতুনে জান্নাতের জীবন শুনছেন হাদিস কোরআন বাণী শুনছেন আল্লাহ বলবে এই ফারেস্তারা ভাটপাড়ার যে সমস্ত ইয়ং ছেলেরা মেয়েরা যারা বসেছে তাদের গুনাগুলো সব কাটতে শুরু কর নেকি বসা বসা আল্লাহ বসিয়ে দিবে জোরে বলো সুবহানাল্লাহ আর যারা বাবা মেলাতে ঠেলা খাচ্ছে যারা বাড়িতে ঘুম পাচ্ছে তাদের নেকি হবে জি দুজন ছেলে বাড়ি থেকে বাড়িয়েছে একজন বলছে যে আজকে বাংলাদেশের বক্তার আওয়াজ শুনবো আর একজন নিয়াত করে বাড়িয়েছে যে মেলাতে ঠেলা খাবো বাদাম খাবো জিলাপি খেয়ে বাড়ি চলে আসবো তাহলে বাবা যে দুজন বাড়িতে একসঙ্গে বাড়িয়েছে রাস্তায় দুজন মারা গেল তাহলে জান্নাতে কি হবে গো যে নিয়াত করেছে যে বাংলাদেশের বক্তার আওয়াজ শুনবো সে যদি মারা যায় আল্লাহ পাক বলতেছে একে জান্নাতি বানিয়ে দাও জোরে বলুন আর যে বাড়ি থেকে বাড়িয়েছে যে জিলাপি খাবো বাজার ঘুরবো হাট দেখবো বাবাজি ওই ব্যক্তি যদি মারা যায় তো তাকে মরার সঙ্গে সঙ্গে জাহান্নামে দেবে জি আসুন বাবাজি মুসলমান এই খাতুনে জান্নাতের জীবনে তিন দিন ধরে করব আজকে যা হলো হলো বাবাজি মুসলমান ও মা খালা মা গো সিরিয়াল তো বহুত দেখেছেন মা গো নাকি না আমার এদিকের ভাটপাড়া মারা দেখে না এই আমাদের বসন্তপুরের কথা বলছি বাবা যদি এখন বলে দিই যে এই ভাটপাড়া মা বন্ধু কাল থেকে দেখবেন ওই নুন ভাতটা তখন আমার এই ঘরের ভিতর যাবে ঠিকই না তো বাবা যে আসুন আল্লাহ পাক আল্লাহ তারা যেন আমার মা বোনদের যেন সঠিক পথ এবং খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহ বাবিন বাবাজি এইরকম ভাবে হযরত আলীর সঙ্গে খাতুন জান্নাত ঘর সংসার চলছে জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন বসে বসে বলছেন স্বামী গো গো স্বামী আপনি আমাকে কেমন মহব্বত করেন আলী বলতেছেন বলো গো আমার বিবি তোমাকে এতটাই মহব্বত করি গো বিবাহ করার না আগে আমি আল্লাহর কাছে দোয়া করতাম বলে আল্লাহ গো খাতুনে জান্নাতকে আমার বিবি বানায়া দিও এই বলে তোমার আমি আল্লাহর কাছে দোয়া করতাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা স্বামীর হাতখানা নিয়ে একটা হাতে চুম্বন দিল বাবা আর হযরতে আলী বিবির কপালে একটা চুম্বন দিয়ে বলতেছে বলো গো আমার বিবি তবে শোনো গো শোনো আমরা নবীর জন্য জীবন দিতে পারি গো নবীর জন্য জান দিতে পারি গো তবে শুনে নাও খাতুনে জান্নাত তোমাকে আমি বিবাহ করেছি আমার জান্নাতের সার্টিফিকেট আমার হাবিবুল্লাহ দুনিয়াতে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত কেমন আল্লাহ বলছে যে বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় জোরে বলুন যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকে না বাবাজি আল্লাহ বলতেছেন ওই বাড়িতে কখনো বাবাজি বরকত হয় না যদি মাসে 10,000 টাকা ইনকাম করেন বা মাসে যদি কথার কথা বলছি 1,00,000 টাকা যদি ইনকাম করেন ওই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত যদি না থাকে তো জীবন বাবাজি 1,00,000 টাকা না আপনি 1,00,000,000 টাকা যদি ইনকাম করে ওই বাড়িতে বরকতে কুলাতে পারবেন জি মুসলমান আসুন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখবেন আসুন বাবাজি এই খাতুনে জান্নাত একদিন বলছেন বলে স্বামী গো আমি বাপের বাড়ি যাব এখনকার আমার মা বোনেরা বলে কিনা কিন্তু খাতুনে জান্নাত বলছে স্বামী গো আমি মার আব্বার বাড়ি যাব আব্বাকে দেখতে যাব যে খাতুনে জান্নাত নাবিকে না দেখে থাকতে পারতেন না
তো আলী বলে ঠিক আছে যাও খাতুনে জান্নাত স্বামীর অর্ডার পে বাবা এক পা দু পা করে বাবা যে আগে আসলেন আগে আসার পরে আমার নাবিজি বসে আছেন সাহাবীদেরকে নিয়ে বাবা হাদিস কোরআন বাণী শোনাতে যেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে আসতেছেন আমার নাবিজি চেয়ার থেকে উঠে গেছেন আমার নাবিজির মাথার পাগড়ি মুবারকটা খুলে খাতুনে জান্নাতকে বসতে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ খাতুনে প্রত্যেক দিন খাতুনে জান্নাতের শরীরটা সঙ্গে সঙ্গে দেখতেন গো নবী এর কারণটা কি আমার নবীজি বলতেছে বলো গো আমার সাহাবীরা তবে শুনে নাও শুনে নাও আমি খাতুনে জান্নাতের শরীরটা একটু সঙ্গে সঙ্গে দেখতাম আমি জান্নাতুল ফিরদাউসের গন্ধ পাজাই আমরা খাতুনে জান্নাতকে দাওয়াত করব ওগো আব্বা খাতুনে জান্নাতকে ডেকে নিয়েছে আমরা অপমান করব ওগো আব্বা আপনি অর্ডার দিন ইহুদি বলতে বেটি যাও যাও তোমার বান্ধবীকে দাওয়াত করে এসো ইহুদির মেয়ে বাবা কিছু আসলো আসার পরে নাবিকে বলছো গো দয়াল নাবিজি আপনার খাতুনে জান্নাত কোথায় আছে বলুন নাও বলে আমার বিটি ফাতেমা ঘরের ভিতর মুসাল্লা নিয়ে আল্লাহর জিকির করে জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও খাতুনে জান্নাতকে ডেকে নিয়ে আসা হলো নিয়ে আসার পরে বলতেছে বোনেরা বলো কিসের জন্য এসেছে গো এবং ইহুদির মেয়েরা বলছো গো খাতুর জান্নাত তুমি তো আমার বান্ধবী হচ্ছ আমার বিবাহ হবে তোমাকে আমি দাওয়াত করতে এসেছি তুমি কাল সকাল বেলাতে আমাদের বাড়িতে যাবাও কিন্তু ইহুদির মেয়েদের মনে ছলো না বাবাজি যে খাতুনে জান্নাতকে ডেকে নিয়ে এসে অপমান করবে খাতুনে জান্নাত ছিঁড়া ছিঁড়া কাপড় পরে যাবে ইহুদির বাড়িতে অপমান করবে বলে এই ইহুদিরা খাতুনে জান্নাতকে দাওয়াত করেছে বিনাদার খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি মুসাল্লা থেকে উঠে বাবাজি নাবির কাছে গিয়ে বলতে চগো নাবিজি গো ও গো আব্বা জান আমার বান্ধবীরা দাওয়াত করতে এসেছে আমি কি দাওয়াতটা কবুল করব নাকি নাবিজি বলছো বিটি ফাতেমা তুমি দাওয়াতটা কবুল করে নাও গাইবের সংবাদ দাদা নবী খাতুনে জান্নাতকে ইহুদির বাড়ি কিসের জন্য পাঠিয়েছে দেখেন বাবাও এই শোনা মানে কি রও এবের খাতুনে জান্নাত এসে বলছে বোন যাও তোমাদের দাওয়াতটা কবুল করে নিলাম বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তিনি বাবাজি রাত্রেবেলা আল্লাহর ইবাদত করতেছেন ঈশার নামাজ পড়ে নেওয়ার পরে বাবাজি বাবা তাহাজ্জুদের নামাজ পড়তে লেগেছেন তাহাজ্জুদের নামাজ পড়ার পরে বাবাজি পড়তে 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 বাবা এদিকে আপনার মসজিদে নববীতে বেলাল আজান দিতেছেন ও আল্লাহ গো আমি খাতুনে জান্নাত ইবাদত করে আমার মনটা ভরল না খাতুনে জান্নাত বলছে আল্লাহ এত তাড়াতাড়ি আজান হয়ে গেল আল্লাহ গো এই রাত্রি আমার যদি আরো লম্বা হতো এই খাতুনে জান্নাত বলছে আল্লাহ গো আমি আরো ইবাদত করতাম জোরে বলুন নাকি বলছে বাবা যে মুসলমান এই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবা ফজর নামাজ আদায় করলেন আদায় করা বলছে আল্লাহ গো ও গো আল্লাহ আজকে ইহুদের বাড়িতে দাওয়াত আছে গো আল্লাহ আমার একটা ভালো কাপড় নাই গো আল্লাহ একটা যদি কাপড়ের ব্যবস্থা করে দিতেন গো আল্লাহ আমি ওই ইহুদির বাড়িতে দাওয়াত খেতে যেতাম আল্লাহ বলছে জিবরিল যাও গো জান্নাতি দুটি
পোশাক নিয়ে নাও জান্নাতি পোশাক নিয়ে যাওয়ার পরে আমার নবীজির কাছে জমা করে দাও জিবিল আমিন আসার পর নবীকে জগো নবীজি আপনার খাতুনে জান্নাতে জান্নাতি পোশাক এসেছে বাবা আমার নবীজি ফজর নামাজ পড়ার পরে বাবাও এক পা দোপা করে খাতুনে জান্নাতের কাছে এসেছে আসার পরে বলছে এই বিটি ফাতেমা ও গো মা আমি তোমার জন্য পোশাক নিয়ে এসেছি জোরে বলুন খাতুনে জান্নাত বলতেছেন বলো কাবাজার এটা কোথা থেকে পোশাক এসেছে আমার নবীজি বলছে এ বিটি ফাতেমা গো তবে শুনে নাও পোশাকটা হলে এটা তোমার জন্য জান্নাতে পোশাকটা এসেছে ও গো বিটি তুমি তো আল্লাহর কাছে দোয়া করেছো তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে আর জান্নাতি পোশাক দিয়েছে তোমাকে জোরে বলুন সুবহানাল্লাহ তখন বাবা সকাল হয়ে গেল খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা ওই জান্নাতে পোশাকটা পরে নিলেন পরে নেবার পরে বাবা চলতে লাগবে কি আমার নবীকে বলতেছে বলে আব্বা গো আমি চলে গেলাম ইহুদের বাড়িতে আমার নবীজি বলতেছে ও বিটি ফাতেমা গো মা তুমি যাচ্ছ যাও একটু পর্দা করে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ পর্দা করে যাবে খাতুনে জান্নাত আবার দৌড়ে বাবা ঘরের ভিতরে গিয়াও একটা চাদর নিলেন চাদরটা বাবা যে একটা না দুটো নয় সাতটা বাবা পট্টি মারা আছে এই সাতটা পট্টি মারা চাদর মায়েরা গায়ে দেবে কি গো একটু শাড়ি যদি ছেড়ে আমি গো শাড়ি নাই কিনে না দেন বলবে কিনা কিন্তু খাতুনে জান্নাত বাবা যে চাদরে একটা না দুটো না সাতটা পট্টি মারা আছে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন বাবাজি তিনি আপনার চাদরটা নিয়ে বাবা জান্নাতি পোশাকে আপনার জড়ায় নিয়েছে বাবা আমাদের ঘরে মায়েদের মতন চাদর নয় যেই চাদরটা শরীর গোটাই শরীরটা বাবা ঢাকানো হয় ওটাও চাদরটা শরীরে মোড়ায় নিয়েছে মোড়ে নেওয়ার পরে বলছে আব্বা গো আমি এবার চলে গেলাম তখন বাবা চলতে শুরু করলেন চলতে চলতে এদিকে ইহুদির মেয়েরা বলতেছে খাতুনে জান্নাত কখন ছিঁড়া কাপড় পরে আসবে আর আমরাও অপমান করব খাতুনে জান্নাত বাবা এক পা দুপা করে ইহুদির বাড়িতে পৌঁছে গেছে ইহুদির বাড়িতে পৌঁছে যাওয়ার পরে সমস্ত নারীরা বলতেছে দেখ খাতুনে জান্নাত আসছে এবার তাকে অপমান করব তাকে অপমান থেকে বাড়ি থেকে তাড়াইয়া দেব সে ছিঁড়া কাপড় পরে এসেছে এবার তার খাতুনে জান্নাতের কাছে সমস্ত নারীরা এসেছে এ খাতুনে জান্নাত খাতুনে জান্নাত বলছে বোন গো আমার জন্য একটা পার্সোনাল ঘর করে দাও ওই ঘরে যেন কোনো পুরুষ না ঢুকতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরাও বাবাজি একটা হল ঘরের মতো একটা ঘর ছিল কমসে কম বাবাজি 40,000 মানুষ আসবে ওই ঘরের ভিতরে খাতুনে জান্নাত রয়েছেন আর সমস্ত আপনার মেয়েরা রয়েছেন তখন একজন বলছে এ খাতুনে জান্নাত তুমি কি জানো না আমরা বড় লোক আমাদের বাড়ির খানা হবে স্ট্যান্ডার্ড খানাও তুমি আমাদের খানাতে এসেছো ছেঁড়া কাপড় পরে যেমন বাবা এই কথা বলেছেন খাতুনে জান্নাত কি করে যাবো শরীর থেকে বাবা চাদরটা হটায়া দিয়েছে বাবা যে এত সুন্দর পোশাক এত সুন্দর পোশাক ওই নারীরা দেখার পরে পাগল হয়ে গেছে সমস্ত নারীরা বলছে খাতুনে জান্নাত বাপের জন্ম এইরকম পোশাক আমরা পরিনি এ খাতুনে জান্নাত বলো এই পোশাক কোথায় পেয়েছো বেরাদার খাতুনে জান্নাত বলতেছে বলো শোনো তোমরা মক্কাতে পাবে না মদিনাতে পাবে না ইরাকে পাবে না ইরানে পাবে না কোন জায়গাতে পাবে না এই পোশাক নিতে গেলে পরে সঠিক সন্ধান করতে হবে জোরে বলো ও মন পতি কি রে পতবে চল বেলা বেশি নাই যখন আসবে সন্ধ্যা হবে আধার তোর পথ চলা হবে না পতবে চল বেলা বেশি নাই ও মন পতি কি রে পথবে চল বেলা বেশি নাই আর মানুষ যখন মানুষ হবে মানুষে দিন
খোদা পাবে রে নাইলে পশু হয়ে মারা যাবে নাইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরআনে লেখা পথ বেচল বেলা বেশি নাই আর ধনে জনে বড় হলে সেজন খোদা যাই কো বলে রে বুঝবে তুমি বিপদ কালে বুঝবে তুমি বিপদ কালে বুঝবে তুমি হাই পথ বেচল বেলা বেশি নাই জোরে বলুন বাবাজি খাতুন জান্নাত যখন চাদরটা দেখা খুলে দিয়েছে বাবা সমস্ত ইহুদির নারীরা দেখে পাগল হয়ে গেছে ওগো খাতুন জান্নাতে পোশাকে কত টাকা নিয়েছে বলো যদি এক লাখ লাগে তবুও কিনবো দু লাখ লাগলে তবুও কিনবো তিন লাখ লাগলে তবুও কিনবো এই খাতুন জান্নাত এক কোটি টাকা যদি লাগে এই পোশাক আমরা কিনতে চাই খাতুন জান্নাত বলছে বনরে এই পোশাক দুনিয়ার সার জমিনে পাওয়া যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ খাতুন জান্নাত বলছে এই পোশাক কি তোমরা নিতে চাও সমস্ত ইহুদি মেয়েরা বলছে হ্যাঁ আমরা নিতে চাই তাহলে নিতে গেলে পরে ইহদিনা সিরাতাল মুস্তাকিম ওই পথে চলতে হবে জোরে বলুন এরা ইহুদিরা বলছে এ খাতুন জান্নাত কোন মার্কেটে শাড়ি কিনেছ একটু বললে ভালো হয় বাবা যে খাতুন জান্নাত বলছে গোপনেরাও আমি যে মার্কেট থেকে এই আমার পোশাকটা নিয়েছি ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস জোরে বলুন সুবহানাল্লাহ এই মেয়েরা বলছে গো খাতুন জান্নাত কোন রাস্তা দিয়ে যেতে হবে খাতুন জান্নাত বলতেছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম ওই পথে গেলে পরে তোমরাও জান্নাতি পোশাক পাবে জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতি পোশাক পাওয়া যাবে সমস্ত নারীরা বলছে তাহলে কি করতে হবে খাতুন জান্নাত বলছে বলো গো বোনেরা তোমরা যদি এই জান্নাতি পোশাক যদি পেতে চাও আমার আব্বার কলমা পড়ে মুসলমান হতে হবে একটা না দুটো না কিতাবের মধ্যে পাওয়া যায় কোন কিতাবে লিখছে ষাটটা মেয়ে কলমা পড়ে মুসলমান হয়েছিল আবার কোন কিতাবে লিখছে ৪৬০টা মেয়ে বাবাজি খাতুনের জান্নাতের কাছে কলমা পড়ে মুসলমান হয়েছে আর এই জন্য তো আমার নাবিজি ইলমে গাইবের সংবাদদাতা নাবি তার জন্য তো খাতুনের জান্নাতকে ইহুদির বাড়ি পাঠিয়েছিল যে আমার বিটি গেলেই মেয়েরা মুসলমান হবে তার জন্য খাতুনের জান্নাতকে পাঠানো হয়েছিল ও গো মা খালা আপনারা যদি খাতুন জান্নাতের মতন হতে চান মা গো আপনারাও পাবেন জান্নাতি কাপড় আর যদি বাবাজি এখনকার আমার মা বোনেরা তো বাবাজি যদি দোয়া করে বাবাজি যদি দোয়া করে তো এই দোয়া কি আল্লাহ দরবারে কবুল হবে 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 না কিন্তু খাতুনের জান্নাত যখনই বাবাজি দোয়া করেছেন তখনই বেরাদার ইসলাম কারেন্টের মতো দোয়া আল্লাহ পাক কবুল করেছে জোরে বলো সুবহানাল্লাহ খাতুনা জান্নাত বাড়ি আসলেন নাবিকে বলছে আব্বা গো একটা না দুটো নয় ৪৬০টা মেয়ে আমার কাছে কলমা পড়ে মুসলমান হয়েছে আমার নাবি মুচকি হেসে বলছে বেটি তার জন্য তো তোমাকে ওখানে পাঠিয়েছি জোরে বলুন বাবা যে মুসলমান খাতুনা জান্নাত বলছে বলো আব্বা গো আমি তো অনেক দিন ধরে আপনার বাড়িতে এসেছি ও গো আব্বা এবার আমি চলে যাব শ্বশুর বাড়িতে গো আব্বাও এবার বেরাদার খাতুনা জান্নাতকে বলছে বেটি গো আমার কাছে এসো আবার খাতুনা জান্নাতের কপালে একটা চুম্বন দিলেন গালে একটা চুম্বন দিলেন চুম্বন দেওয়ার পরে বেটি গো স্বামীর খিদমত করবে স্বামীকে কখনো দুঃখ দেবে না স্বামীকে দুঃখ দেবে না স্বামীকে যদি দুঃখ দাও গো বেটি নামাজ রোজা সব বেকার হয়ে যাবে গো যাও 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 এবার বাবা এক পা দু পা করে খাতুনে জান্নাত বাবা বাড়িতে আসলেন নিজের বাড়িতে বাবাও এদিকে আলী বলতে চৌ বিবি গো তুমি এসেছো তোমার আব্বার বাড়ি থেকে এই বাবাজি
মুসলমান ভাইরাও ওগো খাতুনে জান্নাত তবে শুনে না শুনে নাও আমি তো ভাবছিলাম তোমার বাপের বাড়িতে আরো কয়েকদিন থেকে আসবো কিন্তু বেরাদার খাতুনে জান্নাত বলছে স্বামী গো আপনাকে না দেখলে থাকতে পারি নাও আপনাকে এতটায় মনে পড়ছে গো আপনাকে এতটায় মনে পড়ছে আমার আব্বার বাড়িতে থাকতে পারলাম না জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরা এদিকে বাবা হযরতে আলী মদিনাতে কাজ করে বাবা আপনার আটা কিনে নিয়ে আসে সবজি কিনে নিয়ে আসে এই রকম ভাবে আপনার সংসারটা আপনার চলতেছে সংসার চলতে 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 বাবা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আটা জাতাতে আপনার আটাকে আপনার জব যাকে বলা হয় জব তখন তো আপনার গম ছিল না জবগুলোকে নিয়ে জাতাতে ভরে বাবা খাতুনে জান্নাত সেই জবগুলোকে পিছে 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 বাবা যে আটা তৈরি করতেন তৈরি করার পরে বাবাজি এই রকম ভাবে নিয়ে খাতুনে জান্নাতের হাতে বাবাজি ফোসা পড়ে গেছিল তো বাবাজি ফোসা যখনই পড়ে যাওয়া এদিকে বেরাদার খাতুনে জান্নাত তিনার স্বামীকে দেখা যায় স্বামী গো এ দেখেন জাতা পিছে পিছে আমার হাতে ফোসা পড়ে গেছে স্বামী গো একটু দেখেন হযরত আলী তিনি কি করেছেন তিনি বাবাজি হাতে একটা চুম্বন দিয়ে বাবাজি বলছে এ খাতুনে জান্নাত শোনো তোমার আব্বার বাড়িতে বাঁধি আছে গোলাম আছে একটা তো চাইলে নিয়ে আসতে পারো এবার তো পন্ত আল্লাহ দে দে পাল তুলে দে মাঝি হালা করিসি না জোরে বলুন দে দে পাল তুলে দে মাঝি হালা করিসি না জিয়ারতে যাব আমি সোনার মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা জোরে বলুন আমি দেখব মদিনা আমি যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝি হালা করিসি না দে দে পাল তুলে দে মাঝি হালা করিসি না জিয়ারতে যাব আমি সোনার মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনায় দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে যার দিলে আছে কাবা নয়নে মদিনা যার দিলে আছে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা জোর বলুন সুবহানাল্লাহ আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম।